বাজারে মাছ বিক্রি করছেন কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী। অন্যদিকে ওমান প্রবাসীকে ধরে 50,000 টাকা জরিমানা। দেখুন বিস্তারিত। রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় সদ্য ভারত ফেরত এক প্রবাসীর হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তিনি অবাধে বাজারে মাছ বিক্রি করছেন। নির্দেশ অমান্য করায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে তৎক্ষণাৎ হোম কোয়ারেন্টাইনে পাঠান আদালত। বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলার ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের রিজার্ভ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সদ্য প্রবাসফেরত ওই ব্যক্তিকে বাজারে মাছ বিক্রি করতে দেখা যায়। অন্যদিকে শহরের চম্পকনগর এলাকাতেও হোম কোয়ারেন্টাইনে থাকা আরেক ব্যক্তিকে অবাধে ঘোরাফেরা করতে দেখে তাকে 10,000 টাকা জরিমানা করা হয়। রাঙামাটি জেলার ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাস বলেন, যাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে তারা হোম কোয়ারেন্টাইনে না থেকে অবাধে চলাফেরা করছেন। এমন সংবাদ পেয়ে আমরা অভিযান চালাই। রিজার্ভ বাজারে এসে দেখতে পাই একজন বাজারে মাছ বিক্রি করছেন, তাকে 500 টাকা জরিমানা করা হয়। একইভাবে চম্পকনগরে অন্য একজন প্রতিবেশীর বাসায় ঘুরতে যাওয়ায় তাকে 10,000 টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, আমরা আশা করব নিজের স্বার্থে এবং নিজের পরিবার স্বার্থে ও দেশের স্বার্থে সদ্য প্রবাসপ্রদ ব্যক্তিরা নির্দেশনা মেনে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করবেন। এদিকে টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইন না মানায় ওমানপ্রদ এক প্রবাসীকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রবাসীকে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাল হোসনা লিজা। জানা যায়, ওই প্রবাসী ওমান থেকে দেশে ফিরে জনসম্মুখে চলাফেরা করছিলেন। খবর পেয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 50,000 টাকা জরিমানা করা হয়। সত্যতা নিশ্চিত করে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাল হোসনা লিজা বলেন, ওমান ফেরত ওই প্রবাসীকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে একটি ঘরে একাই থাকা বা হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS Voice TV চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।